হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। তো বন্ধুরা, আমাদের কাছে চলে এসেছে একটি বিরাট বড় সুখবর। তো সুখবরটা কী? তো বন্ধুরা, বহু প্রতীক্ষিত পিএসসি মিসলিনিয়াসের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। 2018 সালের 5ই ফেব্রুয়ারি বন্ধুরা এই মিসলিনিয়াস পরীক্ষা পিএসসি নিয়েছিল। বহুদিন থেকেই এই চর্চায় আমরা ছিলাম যে কবে রেজাল্ট দেবে। তো শেষমেশ এই রেজাল্ট পাবলিশ করা হয়ে গেছে পিএসসি ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শুধুমাত্র রেজাল্টটাই চেক করবো না, সাথে সাথে আমরা দেখবো এর জন্য আমরা কোন বই পড়বো, এরপরে এরপরে পার্ট টু সিলেবাস কি সম্পূর্ণ আমরা দেখে নেব, সাথে মেইনস কবে হতে পারে সেগুলো আমরা দেখে নেব। তো চলো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সাথে আমি তোমাদের পিডিএফ লিঙ্কও, রেজাল্টের পিডিএফ লিঙ্কও তোমাদের নিচে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক করে নিতে পারবে তোমাদের রেজাল্ট। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাই পিএসসি ওয়েবসাইটে। তো চলো দেখে নিই। দেখো, আমার এখানে প্রথমেই লগ ইন করা রয়েছে, আমি তোমাদের লগ ইন করে দেখাচ্ছি। আবার এখানে জাস্ট লিখবে psc.wb.online.gov.in, দ্যাট ইজ, এটা তোমাদের লিখতে হবে। লিখে এই বাটন ক্লিক করলেই তোমাদের চলে আসবে পিএসসির সাইট, ওপেন হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, ওপেন হয়ে যাচ্ছে। এটা একটু প্রবলেম আছে বন্ধুরা, হ্যাঁ চলে এসছে। তো দেখো, লেটেস্ট অ্যাডভাইস ফার্স্ট যে পেজটা আছে আমাদের, ফার্স্ট পেজেই কিন্তু আমরা সমস্ত ডিটেলস পেয়ে যাব। দেখো, এই সেকেন্ড আমাদের যে রয়েছে, রোল নাম্বারস অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর মেইন এক্সামিনেশন প্রফেশনালি মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট। তোমাদের এই লিঙ্কটায় ক্লিক করতে হবে, জাস্ট এটাই ক্লিক করে নিলে দেখো আমার এটা ডাউনলোড করা আছে, তোমরা আবার ডাউনলোড করে নিও। তো আমরা ডাউনলোডটা পিডিএফটা ওপেন করি। দেখো তো, দেখো বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, এমএসপি ক্যান্ডিডেট রয়েছে, তারপরে তোমাদের জেনারেল জেনারেল রয়েছে, এসসি রয়েছে, সবই কিন্তু আলাদা আলাদা করে করা রয়েছে। দেখো, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে। কাট অফটা বন্ধুরা এখনও জানা যায়নি। তো মোটামুটি ধরা হচ্ছে জেনারেল কাট অফ 95-এর কাছাকাছি, এসসি কাট অফ 85-90-এর কাছাকাছি কিন্তু এর গেছে। তো বন্ধুরা চলো দেখে নিই, আমিও যেহেতু এক্সামটা দিয়েছিলাম, তো চলো দেখে নিই আমার রেজাল্টটা কী এসছে। চলো, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মালদা থেকে এক্সাম দিয়েছিলাম, মালদা 18 কোটের এক্সাম দিয়েছিলাম। আমার রোল নাম্বার 186019, 180-60-19। চলো চলো বন্ধুরা দেখে নিই আমার রেজাল্টের খবর কী। যেহেতু আমি এসসি কোটা থেকে বিলং করি, তো চলো দেখে নিই এসসি কোটা কোথায় শুরু হয়েছে। সব এগুলো জেনারেল, এটা ওবিসি বি শুরু হলো এখান থেকে। তোমরা ক্যাটাগরি ওয়াইজ চেক করে নিতে পারবে। এসটি চলে গেছে, এটা এসসি হবে। তো 180-6019 দেখি কোথায় আছে, 180-5071, 180। দেখো বন্ধুরা, এই যে 180-6019, তো আমি কিন্তু কোয়ালিফাইড করে গেছি WBCS মেইনসের জন্য। তো তোমরা যারা রেজাল্টটা চেক করবে এখান থেকে করে নিতে পারো। তো আমরা তো এখন চলে আসি, কথা না বাড়িয়ে বন্ধুরা, এরপরে সেকেন্ড পার্টটা কীভাবে হবে। তো বন্ধুরা বলে রাখি, এর সেকেন্ড পার্ট পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে। এর আগে যে আমার 2006 বা 2016 সালে যে একটা যে এর আগে যে এক্সামিনেশন হয়েছিল, তার ডিটেলস তোমাদের আমি দিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা অমর দাসের সে ওরিয়েন্টাল পাবলিকেশনের বই থেকে, আমি মানে মেইনের যে বইটা সেই বই থেকে তোমাদের এই ডিটেলসটা দিচ্ছি। তোমরা এই বইটা কিনে নিতে পারো মেইনসের জন্য, এখানে তোমরা পুরো ডেসক্রিপটিভ সব জিনিস পেয়ে যাবে। তো দেখো, পার্ট A1-এ রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা আমরা কোয়ালিফাই করে গেছি। পার্ট 1 কোয়ালিফাইড অ্যান্ড দেন পার্ট 2 এক্সামিনেশন। দ্য এক্সামিনেশন কী কী আছে, এক্সামিনেশন কনসিস্ট অফ দ্য 3 পেপার, 3টে পেপারে হবে। পেপার 1 কী থাকছে, ইংলিশ, পেপার 2-তে বেঙ্গলি যেরকম থাকে, আর পেপার 2-তে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি যা তোমাদের থাকবে, যেরকম ভাষা তোমাদের থাকবে। আর পেপার 3-তে জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যারিথমেটিক, ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ পেপার 1 অ্যান্ড 2 উইল বি 150 অ্যান্ড 1.5 আওয়ার্স রেসপেক্টিভলি। তো প্রত্যেকটা পেপারের জন্য 150 নম্বর থাকবে, এবং 150 নম্বর থাকবে, এবং তোমাদের টাইম হচ্ছে কিন্তু 1.5 ঘন্টা। তো বোঝা গেল, ফুল মার্কস 1-3 উইল বি 150, 100 ফর জেনারেল স্টাডি, যেটা পেপার 3 থাকবে তোমাদের, 100 থাকবে জেনারেল স্টাডির উপর, আর 50 থাকবে হচ্ছে নর্মাল ম্যাথের উপর। বন্ধুরা বলে রাখি, ম্যাথটা কিন্তু ডেসক্রিপটিভ থাকবে তোমাদের, কোনো রকমের অবজেক্টিভ ম্যাথ, এমসিকিউ ম্যাথ কিন্তু থাকবে না এখানে, পুরো রকম ডেসক্রিপটিভ ম্যাথ থাকবে। এখানে যদি তোমরা পাস করতে পারো, তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট।
এরপরেই পার্সোনালিটি টেস্টে পাস করলে তোমাদের চাকরি কনফার্ম হবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি কোনো তোমাদের আর প্রবলেম থাকে তো সেই নিয়ে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও। বলে রাখি মেইন খুব সম্ভবত 1 মাসের মধ্যেই মেইনটা আমাদের প্রিলিমিনারির পরে পরে মেইন হতে পারে, অথবা প্রিলিমিনারির আগেও মেইনে শুরু হয়ে যেতে পারে। না হওয়ার সম্ভাবনাটা বেশি কেন, যে ফরেস্টের মেইন চলছে, কালকে থেকে ফরেস্টের মেইন শুরু হবে, তারপরে কালচারাল অফিসার রয়েছে, সামনে WBCS প্রিলিমিনারি রয়েছে, দেন রয়েছে ফুড। তো এত চাপের মধ্যে জানি না PSC কি পরীক্ষাটা নেবে কি নেবে না, তো হতেও পারে না হতে পারে। তো সেগুলো ভেবে তোমাদের কাজ নেই, তো তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। বই কিনতে হলে ওরিয়েন্টাল পাবলিকেশনের অমর দাসের বইটা তোমরা কিনতে পারো, খুব ভালো বই। তো তারপর এছাড়াও তোমাদের নিজস্ব চয়েস থাকতেই পারে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি সবার আগে তোমাদের প্রোভাইড করছি আমরা। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, যাতে তারাও তাদের রেজাল্ট দেখতে পারে। টাটা।